এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারের নেয়া আগাম প্রস্তুতির ফলে ঘূর্ণিঝড়ে জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে প্রধানমন্ত্রী নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী জানান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। আরো জানাচ্ছেন পার্থ রহমান। অস্ট্রিয়া থেকে বুধবার সকালে দেশে ফিরে কিছুক্ষণ বিশ্রামের পর সংসদের চলতি বাজেট অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে ঘূর্ণিঝড় মোরা ও হাওড় অঞ্চলের দুর্গত মানুষের সহায়তায় সরকার ও দলের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, নৌবাহিনীর দুটি জাহাজ সেন্ট মার্টিন ও কুতুবদিয়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করছে। বিমান বাহিনীর পরিবহন বিমানও প্রস্তুত রাখা হয়েছে। দুর্গতদের সহায়তায় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শেখ হাসিনা। মানুষের জীবন বাঁচাতে যা যা ব্যবস্থা আমরা সেই ব্যবস্থা নিয়েছি, এবং সেই সাথে সাথে এখন যে সম্পদের ক্ষতি অর্থাৎ ঘর বাড়ি যেগুলি ভেঙে গেছে সেগুলিও আমরা মেরামতের জন্য ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সমস্ত তথ্য আমরা সংগ্রহ করছি। আমাদের দলের পক্ষ থেকে কয়েকটা টিম করা হয়েছে এবং তারা বিভিন্ন এলাকা পরিদর্শনে যাবে এবং কি ধরনের সাহায্য দেওয়া যায় সে ব্যবস্থা করবে। শুধু মোরায় ক্ষতিগ্রস্তরাই নয়, হাওড় অঞ্চলের মানুষের খাদ্য ও প্রয়োজনীয় অর্থ সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী সংসদকে জানান এরই মধ্যে খাদ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা অতিরিক্ত আরো চাল কিনব, আবার সেই সাথে আমাদের উৎপাদন বাড়ানোরও আমরা ব্যবস্থা নেব। এ সময় 91 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী জানান সেই সময় প্রয়োজনীয় সহায়তা নিয়ে ক্ষমতাসীন বিএনপি দুর্গত মানুষের পাশে দাঁড়ায়নি। আমি পার্লামেন্টে যখন এই কথাটা তুললাম যে ঘূর্ণিঝড় হয়েছে, মানুষ এত ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি চট করে উঠে দাঁড়িয়ে বললেন যে যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। যে কোনো দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা আছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।